রাস্তা সংস্কারের দাবিতে মিঠানি গ্রামের প্রবীণ মানুষদের অবস্থান বিক্ষোভ। স্থানীয়দের দাবি, আসানসোলের চিত্রা মোড় থেকে রাধানগর হয়ে চীনাকুড়ি পর্যন্ত দীর্ঘ রাস্তাটি বেহাল দশা প্রাপ্ত হয়েছে দীর্ঘদিন ধরে। অথচ পূর্ত দপ্তর, পুর বিভাগ, এডিডিএ, স্থানীয় থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার জানিয়েও বিশেষ সুরাহা হচ্ছে না। এর আগেও তারা প্রশাসনিক দপ্তরগুলিতে স্মারকলিপি পাঠিয়ে 15 দিনের সময়সীমা দিয়েছিলেন। জানিয়েছিলেন, রাস্তা সংস্কার না হলে বর্ষায় তারা প্রতি বছরের মতো এবারেও সমস্যা ও বিপদের সম্মুখীন হবেন। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি। চীনাকুড়ি অঞ্চলের কিছুটা সংস্কার হলেও চিত্রা মোড় থেকে রাধানগর পর্যন্ত রাস্তার অবস্থা ভয়াল দশা প্রাপ্ত হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিদিন রাস্তার উপর দুর্ঘটনা ঘটে চলেছে। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলে শুক্রবার থেকে মিঠানি গ্রামের প্রবীণ মানুষেরা অবস্থান বিক্ষোভে বসে। যদিও তাদের এই অবস্থান বিক্ষোভে জরুরি প্রয়োজন ভিত্তিক স্থানীয়দের যাতায়াতের ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে অবস্থান বিক্ষোভ করছে তাদেরকে সাধুবাদ জানাই। বয়স্ক না, এই রাস্তার জন্য সমস্ত মহিলা থেকে শুরু করে পুরুষদেরকে এদেরকে সহযোগিতা করা দরকার। কারণ আসানসোলের ডিএমকে থেকে শুরু করে আসানসোলের প্রত্যেকটা প্রশাসনিক যারা পদে আছে তাদের যে চিঠি দেওয়া হয়েছে, ওনারা এই রাস্তার জন্য কিছুই কর্ণপাত করে না। এই রাস্তা বেহাল অবস্থায় আছে, খানাখনে ভরা আছে। এই রাস্তার অবস্থা দেখবেন, একটু জল হলেই পুকুরে পরিণত হয়। তাই এই রাস্তার যে অবস্থান বিক্ষোভ করছে ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং ওদেরকে যেরকম সহযোগিতা করা দরকার আমরা করব। আপনার নাম? আমার নাম প্রসঞ্জিৎ, আমি মিঠানি গ্রামের বাসিন্দা। আমাদের এই রাস্তা হচ্ছে চীনাকুড়ি থেকে মিঠানি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত, প্রায় রাধানগর থেকে চীনাকুড়ি পর্যন্ত। আসানসোলটা আমরা বাদ দিচ্ছি, কারণ চিত্তা অবধি রাস্তা মাঝে মধ্যে করে দেয়, কিন্তু আবার মুশকিল হচ্ছে। আমরা বুঝতেই পারি না যে পিডাব্লিউডির রাস্তা না জেলা পরিষদের রাস্তা না হচ্ছে এডিডি এর রাস্তা, আমরা আমাদের কাছে এটা বোধগম্যই হয় না। কিন্তু মহা বিপদ হয় বর্ষাকালে, চারিদিক রাস্তা খানা খন্দ, বাস চলে প্রায় 10-12টা, কিন্তু মানে অত্যাধিক চাপও থাকে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এই বিপদের কথা মাথায় রেখে আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করছি। আমরা ডিএমকে চিঠি দিয়েছি, আমরা আড্ডাকে চিঠি দিয়েছি, আমরা মেয়রকে চিঠি দিয়েছি, আমরা থানা লোকাল পুলিশকেও আমরা জানিয়ে চিঠি দিয়েছি, কাল ফোনও করেছিলাম। যেই অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে কিছু করা দরকার আছে। স্বাভাবিকভাবেই আমরা আজকে ধরুন প্রায় 7-8 সাল থেকে, মানে হচ্ছে প্রায় 14-15 বছর ধরে এই রাস্তার ব্যাপারে আমরা আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে রাস্তাটা এইভাবে অবহেলিত আছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারের এবং বিভিন্ন সংস্থার, যাতে করে এই রাস্তাটি মেরামত হয়। প্রচুর বাস চলে, প্রচুর মানুষ হচ্ছে যাতায়াত করে, এবং এই রাস্তাতে পুরুলিয়া যাওয়া, আসানসোল, কোলারি, প্রচুর কোলারিও আছে এই অঞ্চলে, কোলারি শ্রমিক অঞ্চল এই অঞ্চলটা। তাই হয়ে যাতে ততটাই সম্ভব এই রাস্তাটি করার জন্যে আমরা অনুরোধ জানাচ্ছি বিভিন্ন সংস্থাকে, এবং সাহায্য জন্যেই আমরা দেখলাম, আমরা 15 দিনের সময় দিয়েছিলাম, চিঠি দিয়েছিলাম যে যদি 15 দিনে না হয় তখন আমরা হচ্ছে অবস্থানে বসবো। আমরা 20 দিন পরে, 15 দিন অতিক্রান্ত হওয়ার পরে 20 দিন পরে আমরা হচ্ছে আজ অবস্থানে বসবো। আপনার নাম? অবস্থান পরিস্থিতি আমরা সাধারণ মানুষের কথা মাথায় রেখো, বিভিন্ন পেশেন্ট যারা আসছে তাদেরকে আমরা ছাড় দিচ্ছি, বাসটা অনেক সময় পেশেন্ট থাকছে আমরা ছেড়ে দিচ্ছি, বয়স্ক মানুষ যারা আছে তাদের আমরা সবসময় ছেড়ে দিচ্ছি। আমরাও তো মানুষ, আমরা স্বাভাবিকভাবেই সে মানবিকতার খাতিরে তাদেরকে হচ্ছে জল পান করার জন্য আমরা বললাম, হ্যাঁ জলের ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা মোটামুটি করার চেষ্টা করছি যাতে অসুবিধা না হয়। আপনাদের এখন দাবিটা কি? আমাদের রাস্তা আছে, আমাদের দাবি একটাই যে হচ্ছে যে কোনোভাবে হচ্ছে চিৎকার থেকে চীনাকুড়ি রাধানগর পর্যন্ত, চীনাকুড়ি রাস্তাটা হয়ে গেছে ওই রাস্তাটা। গৌরহরি মুখার্জি, সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।